আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন একটি ছোপায় কতগুলো ঘাস হয়। আমি আপনাদের আজকে দেখাবো, আপনাদের আজকে কাঁচি দিয়ে কেটে দেখাবো প্রতিটি ছোপে কতগুলো ঘাস হয়। চলুন দেখে আসি। দুই তিন চার, দশ, পনেরো, একুশ, আঠাইশ, চৌত্রিশ, আটত্রিশটি ঘাস হয়েছে এই সোপাটিতে। আটত্রিশটি, এতগুলো ঘাস হয়েছে একটি সোপাতে। এটাতে আটত্রিশটি হয়েছে, এর পাশেরটিতে দেখি কতগুলো হয়। তেরো, বিশ, সাতাশ, পঁয়ত্রিশ, উনচল্লিশ, সাতচল্লিশ, পঞ্চাশ, বাউন্ন, ছাপ্পান্ন, বাষট্টি, তেষট্টি, এখানে তেষট্টিটি চারা গজিয়েছে একটি ছোপ থেকে। তেষট্টিটি ঘাসের পরিমাণ একটি ছোপ থেকে। প্রথমবার ঘাস লাগালে এমন ফলন পাবেন। তো এই ঘাসটি প্রথমবার কাটার পর তেষট্টিটি চারা গজিয়েছে। একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে গুনতে পারেন। এখানে তেষট্টিটি চারা গজিয়েছে এই সোপাটিতে, আর এই সোপাটিতে এখানে একটু কম গজিয়েছে, এখানে আটত্রিশটি চারা গজিয়েছে।
আপনাদেরকে এই দুটি চারা আমি কেটে দেখালাম আজকে। এখানে 68টি, এখানে এখানে 63, এখানে 63টি চারা, এখানে হচ্ছে 38টি চারা। তো অ্যাভারেজ 50 থেকে 60টি চারা গজায়। এটা হয়তো কোনো কারণে একটু কম হয়েছে, এটা একটু বেশি হয়েছে। তো মিলে 50 থেকে 60টি চারা গজায় এই স্মার্ট নেপিয়ার ঘাসটি। এবং দ্বিতীয়বার এখান থেকে 150 থেকে 180টি চারা গজাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুদিন আগে, দুই দিন হবে এই গাছটি আমি কেটেছি। এই ঘাসটি থেকে এখানে কতগুলো চারা গজিয়েছে, এই ঘাসটি অনেক ভালো, কারণ এই ঘাসটি প্রথমবার কাটার পর দ্বিতীয়বার 2 থেকে 3 গুণ বেশি ফলন হয়। তো আপনারা এই ঘাসটি যারা লাগাতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী আমার সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ঘাস পাঠিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।